হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি কারণ একজনকে সারপ্রাইজ দেওয়ার আছে। তো কাকে কি দেওয়ার আছে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। দেখো এটা কি বলতো, যে তোমাদের জন্য ফানি ভিডিও করে, সে ঘুমাচ্ছে। আজকে ওর একটা বিশেষ দিন আছে, ও ভুলেই আছে, ও জানে না, মানে মনে নাই। তো এবার আমি ওর জন্য একটা গিফট রেডি করেছি। তো গিফটটা ও উঠুক, তারপরে বাইরে গিয়ে ওকে দেখাবো। তো গিফটটা পরে দেখাচ্ছি, এখন উঠাই ওকে। 9টা বাজছে, তো বাবা হারানি ঘুমাচ্ছে। এবার উঠাই, উঠো, আয়, উঠো গো, দেখি, উঠো, এ বাবা সব ফুলে দিবো ল্যাপটপ, উঠো, আর একটু ঘুমাতে দে না, উঠো, মোবাইল নিয়ে চলে সিন্ধু ক্যামেরা করছি, উঠো, উঠো, ফোন বন্ধ কর, উঠো তাহলে, উঠো, একটু ঘুমাতে দে না, কেন জ্বালাচ্ছি, উঠো, তোমাদের সারপ্রাইজ আছে, উঠো। কিসের সারপ্রাইজ? ঘুমাবো। বলছি উঠো, পরে উঠবো, এখন 7টা বাজবে নাই, 7টা এখন 9টা বাজে। ও মিথ্যা কথা বলছিস, করে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বিছানা থেকে উঠার ক্ষমতা হারিয়ে ফেলছি। দেখো এখনো উঠছে না, এত বাজে। হ্যাঁ তো তুমি, তোমরা দেখো ওর জন্য কতগুলো বেলুন সাজিয়েছি আমি। হ্যাঁ আরো বেলুন আছে, এখন দেখাচ্ছি না, আচ্ছা লাগছে না বেলুনটা, বেলুন সাজিয়েছি। হ্যাঁ তো তাও উঠছে না। তো আমি একটা কাজ করছি, তোমরা দেখো ঠ্যাং ধরে টানবো, এখন উঠবে না, দেখি তো, ঠ্যাং দাও, উঠো, রে বাবা রে, উঠো, উঠো গো, এই দেখো আবার ঘুমিয়ে গেল। ওকে মোটামুটি ঘুম থেকে উঠাতে 8 ঘন্টা লাগবে। তো ওকে ব্রেকফাস্ট, মুখ ধুয়ে ব্রেকফাস্ট করার পর গিফটটা নিয়ে ফিরে আসছি। গিফটটা ঠিক আছে, এর পিছনে একটা জিনিস লেখা আছে, ওটা ওই পড়বে, ঠিক আছে। এ দেখো কি করছো, শরীর খারাপ, আমার তো কই না করতে করতে না যা, আমার তো সারপ্রাইজ গিফট, সারপ্রাইজ, এখানে আসো তারপর বলা, সারপ্রাইজ, কিসে সারপ্রাইজ? ও বসো বসো বসো, দে দেখো, খুলে দেখো, আমাকে দিয়ে দিচ্ছি, এই টানো টানো টানো, ও
কতদিন থেকে ভেবে রেখেছিলাম যে মালাটা নিবো নিবো, কিন্তু আমি আমি ভাবছি নেবো এত দামের মালা আমি নেবো। খুলো খুলো দেখা দেখি মালাটা, খুব খুশি। আমার আজকে কি আছে, আর এখন দুপুরবেলা, দুপুর 12:30 বাজছে, তখন ঢাবায় গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে ফিরে আসছি পার্কে। পার্কে অনেক মজা হবে, সবই দেখাবো তোমাদেরকে। ফায়ার পানির ভিডিও আছে, সেটাও দেখিয়ে দেবো। তো এই যে খাবার চলে এসছে, এটা হচ্ছে মাটন বিরিয়ানি। তো ও এখানে মাটন বিরিয়ানিটা ছিল না, তাই অন্য রেস্টুরেন্ট থেকে মাটন বিরিয়ানিটা আনলো। ওই রেস্টুরেন্টের মাটন বিরিয়ানি খেতে বাম্পার লাগে, তা আমি আজকে মাটন বিরিয়ানি খাবো না, মাঝে মাঝে বিরিয়ানি খাওয়া হয়, এটা হচ্ছে আমার খাবার। পাঁপড় ভাজা, স্যালাড, আলু ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, ফুলকপি ভাজা, পালং শাক, ধনে পাতার চাটনি, আর হচ্ছে মাটন। তো ফ্রেন্ড, আমি এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদেরকে দারুণ জায়গায় নিয়ে যাবো, আর অনেক এনজয় করবো, আর অনেক কিছু দেখাবো। ওয়েট এ মিনিট। তো আমি চলে এসেছি মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থানে, নিউ মতিঝিল। এটা মতিঝিলটা নয়, এটা নিউ মতিঝিল। তো এই মতিঝিল পার্ক আমি এখন টিকিট করে নেব, টিকিট করার পরে পুরো ভেতরটা দেখাবো। অসাধারণ জিনিস আছে এখানে, অনেক বলার নাই। তো চলো আগে টিকিটটা কেটে নিই, আর টিকিটটা দেখাচ্ছি কত করে নিচ্ছে। মতিঝিলের টিকিট মূল্য অনলি 30 রুপিস, তো আমরা তিনজন ছিলাম 90 রুপিস।